হ্যালো সুপ্রদর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রদর্শক, আজকে আমরা কিছুক্ষণ ঘুরব, আর আজকে আমরা রাজশাহী টু নওগাঁ এই মহাসড়কের ঠিক আলিফ লাম মিম ভাটার যে মোড়টা আছে সেই মোড় থেকে শুরু করে নতুন যে রাস্তাটি হয়েছে, অর্থাৎ রাজশাহীর সবচাইতে যে মেগা প্রজেক্ট, এই রাস্তার মাঝখানে একটি উড়াল সড়ক আছে সেই পর্যন্ত আমরা ঘুরব এবং আশেপাশের লোকেশনটা দেখাবো, বিভিন্ন রাস্তার সাথে আপনাদেরকে পরিচিত করে দেবো। তো চলুন শুরু করি। সুপ্রদর্শক, আমরা দেখতে পাচ্ছি নর্দান আবাসিক এলাকা। আমি কিছুদিন পূর্বে এই জায়গাটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা চাইলে আমার প্লেলিস্টটা চেক করতে পারেন। তো রাজশাহীর মধ্যে সবচেয়ে আরামদায়ক, পরিবেশ বান্ধব, বসবাস উপযোগী এই রাস্তার আশেপাশে যে আবাসিক এলাকাগুলো আছে সেগুলাই আপনারা চাইলে এই রাস্তার পাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে পারেন। অবশ্য রাস্তা থেকে জায়গাটা অনেকটাই নিচু, কারণ এখানে কেউ ভাবতেও পারেনি যে এমন একটি রাস্তা এত তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই কারণে মূলত রাস্তাগুলো নিচু আছে। তো আপনারা চাইলে এই রাস্তাগুলোর পাশে জায়গা নিয়ে ভরাট করতে পারেন এবং একসময় বলতে খুব বেশি সময় লাগবে না এই জায়গাগুলো ডেভেলপ করতে, কারণ দেখতে পাচ্ছেন রাস্তাগুলো ডাবল লেন্থ হয়ে গেছে এবং আপনারা অবশ্যই জানেন এখানে উড়াল সড়ক হয়েছে। আমরা সে পর্যন্ত যাব, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন একটি মোড়, নদের হাজির মোড় অতিক্রম করলাম। তো আপনারা দেখতে থাকুন, কিছুক্ষণ পরে আমরা চলে যাব রাজশাহীর সবচাইতে বড় প্রজেক্ট উড়াল সড়ক, সেখানে চলে যাব। তো সুপ্রদর্শক, আমরা চলে এসেছি রাজশাহীর উড়াল সড়কে। তো দেখতে পাচ্ছেন আমার সামনেই উড়াল সড়ক আর নিচে রাস্তা, এই রাস্তার পাশেই এখনও
সেভাবে মার্কেট গড়ে ওঠেনি। সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, আপনারা চাইলে এই জায়গাটা কিনে সাথে সাথে মার্কেট করতে পারবেন। এখানে অনেক সুযোগ আছে, অনেক সুযোগ ব্যবসা পজিশনে এই জায়গাগুলো। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই জায়গাগুলো আপনারা নিতে পারেন, কিন্তু আমি এটা বলছি না যে জায়গাটা বিক্রি হবে। বাট আমি শুধু আজকের উদ্দেশ্য জায়গাগুলো আপনাদের সাথে পরিচিত করে দেওয়া। তো আপনারা দেখতে থাকুন জায়গাটি।